তো এক্স এম্পায়ার থেকে আপনার কবে উদ্যোগ পাবেন, কবে এটা এক্সচেঞ্জ রিলিজ হবে এবং এটা টোকেন প্রাইস কেমন কি আসবে এবং এখানে ট্রানজেকশন কমপ্লিট করতেই হবে কিনা অথবা এদের টোটাল সাপ্লাই কত, এ টু জেড আজকের একটি ভিডিওতে আপনার সকল বিষয় ক্লিয়ার করে দিব। ওকে, কিন্তু তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, মাস্ট বি দ্রুত দ্রুত জয়েন হয়ে নেবেন। দেখুন আমাদের সাথে কিন্তু অলরেডি প্রায় 35,000 মানুষ একসাথে আমরা কাজ করতেছি, আর তাছাড়া আপনার যে কোনো সমস্যা হলে এই যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে আপনি কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন। ওকে, তো এক্স এম্পায়ার এবং এই অফারটা কিন্তু অনেক আগেই আমি শেয়ার করেছিলাম এবং আপনারা যদি এক্স এম্পায়ারে আসেন এবং আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যখন লগ ইন করতে দেখবেন, দেখেন টু ডে লিভস মাইনিং, অর্থাৎ আপনি 2 দিন মাত্র সময় রয়েছে। তাছাড়া ওরা কিন্তু অ্যানাউন্সমেন্টেও বলে দিয়েছিল যে 30 তারিখে কিন্তু ওদের অফারটি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে 28 তারিখ, তো সেক্ষেত্রে 2 দিন পরে কিন্তু এদের অফারটি শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের হাতে এই 2 দিন সময় রয়েছে। তো এই 2 দিনের মধ্যে আপনাদের যা করার সকল কিছু করতে হবে। আপনি যদি এইখানে আসেন, এইখানে 3 মিনিটে ক্লিক করার পরে এইখান থেকে একটি অ্যাডোব সেকশন দেখতে পান এবং অ্যাডোব সেকশনে হচ্ছে মেন বিষয় এবং এইখানে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাডোবের জন্য ইনিজিবল হওয়ার জন্য আপনাদের মাস্ট বি এই 2টা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এই বিষয়ে কিন্তু অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে ভাই, তারপর আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব যে আপনারা এখানে ট্রানজেকশন কমপ্লিট করতে হবে কি না। কারণ এখানে যে বিষয়টা রয়েছে অ্যাডোবের ক্ষেত্রে কিন্তু 2টা টাস্কই মাত্র রেখেছে। দেখেন, একটা হচ্ছে কানেক্টাস, আমরা তো ওয়ালেট কানেক্ট করে নিয়েছি, তো তারপর হচ্ছে এখানে ট্রানজেকশন টাস্ক এবং ট্রানজেকশন আপনাদের মাস্ট বি এখানে কমপ্লিট করতে হবে কি না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আগে অ্যানাউন্সমেন্ট দেখাই ভাই এখানে করতে হবে কি না। অ্যানাউন্সমেন্ট দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আপনার যদি এক্স এম্পায়ারে টেলিগ্রাম গ্রুপে আসেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এইখানে একটু খেয়াল করে দেখুন ওরা লাস্ট দিয়ে অ্যানাউন্সমেন্ট এবং সেই অ্যানাউন্সমেন্টে কী বলেছে। দেখেন, বলতেছে ওভার 12 মিলিয়ন ইউজার আর অলরেডি সেট রিসিভ টোকেন ইন আপকামিং অ্যাডোব, অর্থাৎ অলরেডি 12 মিলিয়নের উপরে মানুষ কিন্তু অলরেডি ট্রানজেকশন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু আপকামিং অ্যাডোবের জন্য ইনিজিবল হবে। তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় কিন্তু একদম ক্লিয়ার, আপনার যারা এখানে ট্রানজেকশন করবেন, যারা এখানে ট্রানজেকশন ফি দেবেন, তারাই কিন্তু এখানে অ্যাডোবের জন্য ইনিজিবল হবেন, তাছাড়া কিন্তু অ্যাডোবের জন্য ইনিজিবল হবেন না। কারণ এখানে স্পষ্টভাবে বলেছে, দেখেন যারা এখানে ট্রানজেকশন দিবে তারাই মূলত অলরেডি 12 মিলিয়ন ইউজার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তাছাড়া এখানে কিন্তু অলরেডি অনেক ইউজার হয়ে গেছে, প্রায় 30 মিলিয়ন ইউজার হয়ে গেছে ওদের। তো সেক্ষেত্রে কেবল 12 মিলিয়ন ইউজার দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে দেন তাহলে অ্যাডোবের জন্য ইনিজিবল হবেন, না হলে হবেন না, সে বিষয়ে ক্লিয়ার ওরা করেছে। ওকে, তো সেক্ষেত্রে এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাই তাহলে কি আমরা এখানে ট্রানজেকশন ফি দিব? কারণ এখানে ট্রানজেকশন যদি দিতে যান তাহলে আপনার প্রায় $3 কাছাকাছি লাগবে। আমি জাস্ট মেক ট্রানজেকশন অপশনে ক্লিক করতেছি, দেখেন কত ডলার ফি চাই আপনারাই দেখে নেন, তো আমি আপনাদের লাইভ দেখাই দিচ্ছি। ঠিক আছে, মেবি এখানে $3 মতো ফি চাইবে, তো খেয়াল করে দেখুন এই দেখেন প্রায় $3 মতো কিন্তু ফি এখানে চাচ্ছে। তো সেক্ষেত্রে এত বড় ফি দিয়ে ভাই এখানে জয়েন হওয়া ঠিক হবে কিনা? তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দিব, যাদের কাছে বেশি টোকেন রয়েছে ঠিক আছে তারাই শুধুমাত্র এখানে ফিটা দিবেন, আর বাট যাদের কাছে কম টোকেন রয়েছে, যেরকম আমার মতো 5 মিলিয়নের মতো রয়েছে, তো 5 মিলিয়ন টোকেন আমি কিন্তু এখানে ফি ভাই দিব না। তো যাদের কাছে বেশি টোকেন রয়েছে, দেখা যাচ্ছে 50 মিলিয়ন, 100, 200, 500, 1,000 মিলিয়ন, 1 বিলিয়ন রয়েছে, তারাই শুধুমাত্র এখানে ফি দিবেন, বাকিগুলো ফি দেওয়ার দরকার নাই। কারণ এদের টোকেন প্রাইস কিন্তু খুবই কম হবে, কারণ এদের যদি টোটাল সাপ্লাই দেখতে চান আমি এদের টোটাল সাপ্লাইটা দেখাই দিচ্ছি। ওদের টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি উপর দিকে আসলে এখানে টোটাল সাপ্লাই দেখতে পারবেন। টোটাল সাপ্লাই রয়েছে 690 বিলিয়ন টোকেন, দ্যাটস হিউজ অ্যামাউন্ট, এটা ডক্সের থেকেও বেশি এদের টোটাল সাপ্লাই। তো সেক্ষেত্রে টোকেন প্রাইস মেবি এখানে যেটা হবে ডক্সের থেকে কম হবে, 0.001 এরকম প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু টোটাল সাপ্লাই 690 বিলিয়ন, এটা মিনকয়েনই বলতে পারেন। এবং এর মধ্যে 70% অ্যাডোব কিন্তু মাইনার্স, আমরা কিন্তু মাইনার্স, তো সেক্ষেত্রে 70% টোকেনই কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে, সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার করেছে। তো সেক্ষেত্রে অনেক টোকেনই দিবে, তো সেক্ষেত্রে আপনি এখানে জয়েন হলে পারে 70% অ্যাডোব পাবেন, মানে অনেক টোকেনই পাওয়ার কথা। অলরেডি 12.5 মিলিয়ন এখানে অ্যাডোবের জন্য ইনিজিবল হয়ে গেছেন, তারা ট্রানজেকশন করেছে। তো সেক্ষেত্রে আমি সেটাই বললাম ভাই, আপনার যদি টোকেন বেশি থাকে, এখানে যদি বেশি মাইনিং করে থাকেন তাহলে আপনি ট্রানজেকশন ফিটা দেন, এখানে অ্যাডোবের জন্য ইনিজিবল হয়ে যাবেন। তো সেক্ষেত্রে এখন ভাই প্রফিট দিবে কিনা হবে কিনা এটা ভাই কেউ গ্রান্টি দিবে না, যেরকম আমরা 9টাই থেকে কিন্তু তেমন ভালো প্রফিট পাইনি, তো লাস্টের রকি রেবিট থেকে কিন্তু মানুষ তেমন প্রফিট দিয়েছে বাট তেমন কোনো প্রফিট পাইনি। তো সেক্ষেত্রে এখানে একটা রিস্ক কিন্তু থেকে যায়, $3 খরচ করবেন, $3 হয়তো আমার কাছে কিছু না কিন্তু আপনাদের কাছে ভাই অনেক কিছু। তো সেক্ষেত্রে এখন আপনার চিন্তা ভাবনা করে দেখুন, কারণ টাকা গেলে লস হলে ভাই আপনারই হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি বেশি অ্যামাউন্ট থাকে আমি তাদেরই সাজেশন দিব, আপনার এখানে ট্রানজেকশনটা ফিটা দিয়ে আপনি অ্যাডোবের জন্য এখানে ইনিজিবল হয়ে যেতে পারেন। ওকে,
তাছাড়া এখানে মেইন টোকেন ক্যালকুলেশনটা কিভাবে করবো, এবং ক্যালকুলেশনের বিষয়ে কিন্তু অনেক আগে ওরা আপডেট দিয়েছে ওদের টুইটার পেজে, এখানে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা বলেছে। এবং এখানে যদি আমরা ওপেন করি, এখানে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের বিষয়ে বলেছে আপনাদের অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং প্রফিট পার আওয়ারের কথা কিন্তু এক্স্যাক্টলি বলেছে। ঠিক আছে, প্রফিট পার আওয়ার কোনটা? প্রফিট পার আওয়ার হচ্ছে এইটা, একটু খেয়াল করে দেখুন, এইটা যাদের বেশি থাকবে তারা কিন্তু বেশি টোকেন পাবে। ঠিক আছে, এবং তারপরে বলেছে তো ইনভাইটের কথা বলেছে, নাম্বার অফ কোয়ালিফাই ইনভাইট, ঠিক আছে, ইনভাইটের কথা বলেছে তারা রিফার করবে, এবং এই তিনটা। ঠিক আছে, তো আপনারা তো ওয়ালেট কানেকশন তো করেছেন, এখন মেইন ফোকাস আপনারা দিবেন প্রফিট পার আওয়ার যে বিষয়ে ওরা বলেছে। ঠিক আছে, আপনারা প্রফিট পার আওয়ারটা একটু বেশি বৃদ্ধি করবেন, এবং যে যত বেশি বৃদ্ধি করবে সেই অনুযায়ী কিন্তু বেশি টোকেন পাবে, যেহেতু অ্যানাউন্সমেন্টে বলা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা ভাই প্রত্যেকে কাজে লেগে পড়ুন, যারা ট্রানজেকশন ফিটি দিয়েছেন তারা এখানে প্রফিট পার আওয়ারটা একটু বেশি বৃদ্ধি করুন, যেহেতু আমাদের দুই দিন টাইম রয়েছে, দুই দিন পরে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ হচ্ছে, এরপরে কিন্তু আবার সেকেন্ড রাউন্ডও আসবে, সেই বিষয়ে কিন্তু ওরা বলেছে। যাই হোক, ফার্স্ট রাউন্ড থেকে আমরা কেমন কি প্রফিট পাই সেটা আমরা আগে দেখবো, এবং তারপরে আমরা সেকেন্ড রাউন্ডের চিন্তা ভাবনা, তাই না? আর যাদের কাছে মোটামুটি বেশি ব্যালেন্স রয়েছে আপনারা ট্রানজেকশনের ফিটা দিয়ে দেন, ভাই $3 মতো কাটবে। তো সেক্ষেত্রে আমি চাইলে আমি ফিটা আপনাদের জন্য দিয়ে দিই, ঠিক আছে, $3 আমার লস হোক, $3 লস হলে আমার সমস্যা নেই, কারণ জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, আমি আপনাদের দেখেন $3 আমার কাছ থেকে ফিটা কেটে নিয়ে যাবে, জাস্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনারা দিবেন। দেখেন $2.95 কাটবেন, এটা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু হয়ে যাবে, পাঁচশো দিয়ে দিচ্ছি, আমার ওয়ালেটে পাঁচশো দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমার $3 কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা একটা সি দিয়ে দিলাম, এবং এই $3 কিন্তু এখন আমার কেটে নিয়ে যাবে, এবং কেটে নিয়ে আমার এখান থেকে মেইন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটু টাইম নিবে, এটা অ্যাপ্রুভাল হতে একটু টাইম নেবে, তাই না? যাই হোক, আমরা এটা টাইম হোক, এটা একটু ঘুরতে থাকুক, তার আগে আমরা অন্য বিষয় দেখি। তো আপনারা যে কোনো ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে থাকুন, আর আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে ভাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, আর এই যে নট পিক্সেল কিন্তু ভাই অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, এই অফারটি ভাই দয়া করে কেউ মিস করেন না, কারণ এই অফারটি কিন্তু নভেম্বর মাসে লিস্ট হতে যাচ্ছে, এবং এটা টেলিগ্রামের প্রজেক্ট। তো সেক্ষেত্রে আমার যারা মতো ম্যাক্সিমাম মানুষের জয়েন হয়ে নিয়েছেন, যারা জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন, এখানে ভাই সম্পূর্ণ ফ্রিতে কাজ নট পিক্সেল। ঠিক আছে, ডক যেরকম প্রফিট দিয়েছে এবং নট কয়েনের দিক তেমন যেমন প্রফিট দিয়েছে, এবং এই নট পিক্সেল কিন্তু তেমনই দিবে, কারণ এটা নট কয়েনের প্রজেক্ট এবং টেলিগ্রাম প্রজেক্ট। তো সেক্ষেত্রে নট পিক্সেল অফারটা কেউ মিস করেন না। যাই হোক, আমি এখন দেখে নিই আমার এটা কমপ্লিট হয়েছে কিনা, আমার ট্রানজেকশন যেহেতু এটা ইন্ড হয়ে যাবে 30 তারিখের পরে, কিন্তু এটা লিস্টিং এর ডেট আমাদের জানাই দিবে, দেখা যাচ্ছে 30 তারিখের পরে অক্টোবরে দেখা যাচ্ছে প্রথম সপ্তাহের মধ্যে এটা এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে, এবং কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, এবং জানার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জানাই দিব। ওকে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। তো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।